বিসমিল্লাহের রহমান রাহেম নামাজ কেন বেহেস্টের চাবি এই ভিডিও বিষয়বস্তু আজকে তাই যারা ধৈর্য সহকারে দেখতে পারবে বা শুনতে পারবে তারাই জানতে পারবে নামাজ কেন ভেজতে চাবি আর যারা মাঝখানে বেরিয়ে যাবে তারা এ বিষয়টা বুঝতে পারবে না জানতেও পারবে না আসসালাম আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ অন্য কর্ম তাদেরই গ্রহণ করা হবে যারা আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য ধন সম্পদ ব্যয় করবে যারা নামাজ প্রতিষ্ঠা করবে যারা জাকাত প্রদান করবে এবং অঙ্গীকার করলে সে অঙ্গীকার পূর্ণ করবে এবং অভাবে ও ক্লেশে এবং যুদ্ধকালে ধৈর্যশীল হবে তারা মোত্তাকি এবং তাদেরই পুণ্যকর্ম গৃহীত হবে অন্যদের পুণ্যকর্ম গৃহীত হবে না সুরা বাকার একশত সাতাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব বা পশ্চিম দিকে প্রত্যাবর্তিত করো তাতে কোনো পুণ্য নাই বরং পুণ্য তার যে ব্যক্তি আল্লাহ পরকাল ফেরিস্তাগণ কিতাব নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে অর্থাৎ যার ইমান আছে ইমানহীন ব্যক্তি যাই করুক না কেন সেটা গৃহীত হবে না যার ইমান আছে তার পুণ্যকর্ম ভালো কাজ আমেলুসালিহা আল্লাহর কাছে গৃহীত হবে সে পুণ্য লাভ করবে আর কারা পুণ্য লাভ করবে এটাকে এইটুকু ইমানের ব্যাপার এ পর্যন্ত ইমানের ব্যাপার তারপরে যেটা আসছে সেটা হলো আমলের ব্যাপার আমল কি দান করতে হবে যারা দান করে কাদেরকে দান করবে সে তালিকা এখানে দেয়া হয়েছে যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে এখানে একটা বিষয় লক্ষণীয় যাদের ধন সম্পদ নাই তারা দানও করতে পারবে না জাকাতও দিতে পারবে না কাজে দান এবং জাকাতের এই শর্ত সবার জন্য প্রযোজ্য নয় সর্বসাধারণের জন্য প্রযোজ্য নয় সবাই যুদ্ধ করতে পারবে না এটাও সবার জন্য প্রযোজ্য নয় কিন্তু নামাজ সবাই আদায় করতে পারবে এই শর্তটি সবার জন্য প্রযোজ্য এই কারণে বলা হয়ে থাকে যে যারা নামাজ পড়ে না বা নামাজ ত্যাগ করে তাদের কোনো পুণ্যকর্ম গৃহীত হয় না অর্থাৎ নামাজই হলো বেহেস্তের চাবি নামাজকে কেন বেহেস্তের চাবি বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের প্রিয় নবী তিনি কেন নামাজকে বেহেস্তের চাবি বলেছেন তা এ আয়াত দেখলে আমরা বুঝতে পারি যারা তর্ক করবে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই তর্ককারীরা বিশ্বের সবচেয়ে ঘৃণিত লোক আল্লাহ তাদেরকে পছন্দ করেন না আল্লাহ রসুলো তাদেরকে পছন্দ করেন না এবং ইসলামে তাদের অংশ খুব অল্পই এইখানে যে বিশ্বাসের কথা বলা হয়েছে সেই বিশ্বাস এবং এইখানে যে কাজকর্মের কথা বলা হয়েছে এই কাজকর্ম করলে তারপরে তার পুণ্যকর্ম গৃহীত হবে পুণ্যকর্ম কিন্তু এই কটার মধ্যে সীমিত নাই সজল রোশন বা তার মতো লোক যার মনে করছে যে এইখানেই পুণ্যকর্মের তালিকা দেওয়া হয়েছে এইটাই সব পুণ্যকর্মের তালিকা নয় রাস্তার থেকে যে লোকটি কাঁটা সরিয়ে দিল সেও পুণ্যকর্ম করলো এখানে সেই কাজটি কিন্তু এইখানে নাই বর্ণিত নাই রাস্তায় দুইটা লোক মারামারি করছে তাদের মধ্যে যে মীমাংসা করে দিল সেও কিন্তু ভালো কাজ করলো সৎ কাজ করলো সে বর্ণনাও কিন্তু এর মাঝে নাই এখানে শুধুমাত্র সেই কাজগুলোর কথাই বলা হয়েছে যে কাজগুলো ভিত্তি হিসাবে কাজ করবে এই ভিত্তিটা গ্রহণ করে এইটা যার সম্পন্ন করা হবে শুধুমাত্র তারই ইবাদত বন্দিগি আল্লাপ কবুল করবে যে কোন এখানে দান করতে বলেছে কাকে আত্মীয় স্বজনকে পিতৃহীনগণকে দরিদ্রগণকে পথিকগণকে ভিক্ষুকদেরকে দান করতে বলছে এখন একটি পাখিকে আপনি দান করলেন সে দান কি পূর্ণ হবে না এর তালিকা তো এখানে নাই সে দানও আল্লাহ গ্রহণ করবেন সেটাও দান পাখিকে খাদ্য দিলেন বিড়ালকে খাদ্য দিলেন কুকুরকে খাদ্য দিলেন সেটাও দান এ দানও আল্লাহ কবুল করবেন যদি এইখানে যে কাজগুলো বলা হয়েছে সেই কাজগুলো করে কোনো লোক এবং ওইখানে যে ইমানের কথা বলা হয়েছে সেই ইমানটা যদি কারো থাকে তাহলেই তার পুণ্যকর্ম গৃহীত হবে যদি এই পুণ্যকর্ম গৃহীত না হয় তাহলে বুঝতে হবে যে তার কোনো ত্রুটি আছে এবং সেই ত্রুটিটা সাধারণত হয়ে থাকে নামাজ বাদ দিলে অন্যান্য যে সমস্ত কর্ম এখানে আছে ভালো কর্ম সেগুলো সবগুলো শর্তাধীন আপনি দান করবেন কিভাবে যদি আপনার ধন সম্পদ না থাকে আপনি মনে করেন আপনি নিজ একজন ভিক্ষুক অন্যের দানের উপরে আপনাকে বেঁচে থাকতে হয় আপনার কাছ থেকে দান আশা করা যায় না মনে করুন আপনি একজন পঙ্গুল আপনি যুদ্ধ করতে পারবেন না কাজে যুদ্ধের শর্ত আপনার জন্য প্রযোজ্য হবে না কিন্তু নামাজের শর্ত আপনার জন্য প্রযোজ্য হবে বিশ্বের এমন কোন লোক নাই যার জন্য নামাজের শর্তটি প্রযোজ্য নয় সেই কারণে ঢালাভাবে বলা হয়েছে যে নামাজ বৃহস্পতি চাবি আপনি নামাজ আদায় করুন আপনার সমস্ত পুণ্যকর্ম গৃহীত হবে আপনি নামাজ বাদ দিবেন আপনার কোন পুণ্যকর্ম গৃহীত হবে না একদম না রাস্তাঘাটে যে দেখা হলে আপনি সালাম দিচ্ছেন সালামেও পূর্ণ আছে সালামের জবাবদানেও পূর্ণ আছে কিন্তু সেই পুণ্য গৃহীত হবে তখন যখন আপনি নামাজ আপনি যদি নামাজ বাদ দেন কিংবা আপনারা যদি এইখানে যে সমস্ত বিষয়ে বিশ্বাস করতে বলা যায় সেই বিশ্বাসটা না থাকে তাহলে আপনার ওই সালামের পুণ্য গৃহীত হবে না আপনি যত বড় অন্য কর্মই করেন না কেন যত বড় কর্মী হন না কেন যত বড় যত বড় আমলদারই হন না কেন আপনারা যদি নামাজ না পড়েন তাহলে আপনার কোনো কিছু কবুল হবে না এখানে আমি যা বলেছি সেটা যার বোঝার সে বুঝবে যার তর্ক করার সে তর্ক করবে আমার কিছু করার নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফিজ